টিউববডি এক্সটেনশনটি মোবাইলে ব্যবহার করার জন্য প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ইয়ানডেক্স ব্রাউজার। ব্রাউজারটি ডাউনলোড করে ওপেন দিন। ব্রাউজারের সার্চ বারে ক্লিক করুন। সার্চ বারে গিয়ে লিখুন টিউববডি এক্সটেনশন ফর ক্রোম। লেখার সাথে সাথে এটা চলে আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে প্রথম অপশনটাই ক্লিক করুন। অ্যাড টু ক্রোমে ক্লিক করুন, তাহলেই আপনার টিউববডি এক্সটেনশনটি মোবাইলে আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে। যখন লেখা আসবে রিমুভ টু ক্রোম, তখন বুঝবেন এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। তারপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন, তারপরে নিচে আসুন, তারপরে যান এক্সটেনশনে এবং চেক করে দেখুন যে আপনার টিউববডি এক্সটেনশন অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। এখানে অন লেখা দেখলেই বুঝবেন যে অ্যাড হয়ে গেছে। এখান থেকে ইউটিউবে ক্লিক করুন। ইউটিউবে ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিন। তারপর ব্রাউজারটি আপনার ইমেল দিয়ে সাইন ইন করে নিন। বাস, ব্রাউজারটি আপনার সাইন ইন হয়ে গেছে। তারপর টিউববডি অপশনে ক্লিক করে টিউববডি টিউ আপনার মেল দিয়ে সাইন ইন করে নিন। বাস, আপনার কাজ শেষ। টিউববডি এক্সটেনশনটি আপনার মোবাইল ব্রাউজারে এবার অ্যাড হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাথে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।